5.5 লাখ চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। মানদণ্ড রক্ষা করতে না পারায় বাজার চীনাদের দখল। সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোয় ভিড়, তবে এবার পর্যটকের সংখ্যা কম বললেন সংশ্লিষ্টরা। সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 8, আহত 7। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এবারের কোরবানিতে ঢাকায় কোনো চামড়া নষ্ট হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়া বাণিজ্যের নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমে মৌসুমি ব্যবসায়ী সিন্ডিকেটের বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির। আর পরিবেশের মানদণ্ড রক্ষা করতে না পারাই বাংলাদেশি চামড়া তৃতীয় পক্ষ হয়ে চীনা ব্যবসায়ীরা বিক্রি করছে বলেও সংবাদ সম্মেলনে উঠে আসে। তহিদুর রহমানের রিপোর্ট। চামড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। দেশের মোট চাহিদার 60% চামড়া সংগ্রহ হয়ে থাকে কোরবানির ঈদে। সম্ভাবনাময় এই খাতে গেল কয়েক বছর ধরে ঈদের সময় বিশৃঙ্খল অবস্থায় চামড়া কেনাবেচা হচ্ছে। কোরবানি দাতারা আরও ভালো দাম পেতেন বলেও মনে করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। লবণবিহীন কাঁচা চামড়া আপনার সংগ্রহ হয়েছে প্রায় 5 থেকে 5.5 লাখ পিস। আর আপনার আমরা বৃহস্পতিবার থেকে এবং শুক্রবার থেকে আমরা আমাদের লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করব। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না মেলায় দেশের ট্যানারিগুলো চামড়ার ভালো দাম পাচ্ছে না। এ অবস্থায় চীনা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য বিক্রি করতে বাধ্য হন বাংলাদেশি ব্যবসায়ীরা। অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে যারা ভালো করছেন ট্যানারিগুলোকে পরিবেশের ছাড়পত্র দিয়ে তাদেরকে এলডব্লিউজি সনদ নেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া প্রয়োজন। কোরবানির তিন দিনে লবণ ছাড়া 5.5 লাখ চামড়া সংগ্রহ করেছে সাভারের ট্যানারি মালিকরা। দুই দিক থেকে বন্ধ করে রেখেছে, ওইখানে আমাদের ইনভেস্ট আমার হয়ে গেছে, আবার হাজার বাগের জায়গাটা আপনারা আমাদের আটকে রেখেছেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমেছে পর্যটকদের। এদের মধ্যে অধিকাংশ স্থানীয় পর্যটক। বন্ধু বান্ধব আর পরিবারের সাথে তারা মেতেছেন আনন্দে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সতরূপা দত্ত। সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পর্যটন নগরী কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলোয় অনেকে বেড়াতে গেলেও এবার নেই পর্যটক সমাগমের চিরচেনা সেই রূপ। আগে যখন আসছিলাম তখন হচ্ছে বন্দর মধ্যে অনেক পর্যটন ছিল, পর্যটক ছিল আর কি, এখন সেই তুলনায় মনে হচ্ছে একটু কম আর কি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলোয় শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী স্থানীয় মানুষদের ভিড় দেখা গেছে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান, শিশু পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, দুর্গাসাগর সহ অন্যান্য স্থান নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল। আমি ঘুরতে আসি, দোলনা চড়ছি, ভালো লাগে, আমার খুব ভালো লাগছে। মানুষ আসলে একটু বিনোদনের জন্যই এখানে আসে। সবুজের সান্নিধ্য পেতে মৌলভীবাজারে আসছেন প্রকৃতিপ্রেমীরা। শ্রীমঙ্গলে মোটামুটি চা বাগানের লোকজনের ভিড় কম, এজন্য ভালোই লাগছে। তবে চলমান বন্যায় পর্যটকের সংখ্যা কম বলে জানালেন সংশ্লিষ্টরা। বন্যার কারণে বর্তমানে আমাদের পর্যটক নেই। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকো পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দর্শনার্থীদের। ওয়াইফ বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসলাম একটু বিনোদনের জন্য। বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের ফ্যান্টাসি কিংডম। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পার্কে প্রবেশ করানো হচ্ছে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। মোংলার চিংড়ি ঘের থেকে উদ্গীরণ হওয়া গ্যাসের নমুনা সংগ্রহ শেষে তা পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানান বাপেক্সের বিশেষজ্ঞরা। দুপুরে মিঠাখালী এলাকার পূর্বপাড়ার ওই গ্যাস উদ্গীরণ স্থল পরিদর্শন শেষে পরীক্ষার জন্য প্রায় মাসখানেক সময় লাগবে বলে জানান বিশেষজ্ঞ প্রতিনিধি দল। প্রাথমিকভাবে এটি শ্যালো মার্স গ্যাস বা উপরিভাগের মিথেন গ্যাস বলে মনে করছেন তারা। তারপরও দুই ধরনের পরীক্ষায় যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তবে এটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক গ্যাস। এ সময় এখান থেকে কাউকে লাইন টেনে চুলাই গ্যাসের ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞ দল। এতে হঠাৎ আগুন লাগার ঝুঁকি রয়েছে বলে জানান। ৬ বছর ধরে মোংলার মিঠামখালীর পৌনে 3 বিঘার চিংড়ি ঘের থেকে এ গ্যাসের উদ্গীরণ হয়ে আসছে।
চট্টগ্রাম মাদারীপুর লক্ষ্মীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের। ভোরে চট্টগ্রামের ফৌজদারহাট জরুরি স্টেশনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাদারীপুরের রাজরে আমবোঝাই পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সাদ্দাম মারা যান। অন্যদিকে গতকাল রাতে দিনাজপুরের 10 মাইল এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এদিকে লক্ষ্মীপুর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় 7 জন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। ঈদ উদযাপন শেষে আজও ঢাকা ফিরছেন অনেকে, সড়কে গাড়ির চাপ বাড়লেও নেই ভোগান্তি। আবারও আমন্ত্রণ একুশের দেশের সঙ্গে। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে আজও ঢাকা ফিরছেন মানুষ, তবে মহাসড়কগুলোর কোথাও যানজটে ভোগান্তি পোহাতে হয়নি তাদের। যাত্রীরা জানান, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে গড়াই পর্যন্ত 65 কিলোমিটার সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়, তবে যানজটে পড়তে হয়নি কোথাও। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি ছিল না। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও ছিল না যানজট, তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সুস্বাদু আর ঔষধি পুষ্টিগুণে ভরপুর লটকন এখন নরসিংদীর শিবপুর ও বেলাবোর চাষিদের কাছে অর্থকরী ফসল। স্বল্প খরচে ও পরিচর্যায় ভালো ফলনে বাড়ছে চাষের পরিধি, স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। জেলার 1673 হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে লটকনের, চাহিদাও বেড়েছে কয়েক গুণ। আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 80 থেকে 150 টাকা পর্যন্ত। এই লটকনের মধ্যে আমরা কোনো কীটনাশক বা মানবদের জন্য ক্ষতিকারক কোনো বালাইনাশক বা কীটনাশক কোনো স্প্রে করা হয় না। আমাদের এলাকার আর বড় কিছু ইনকাম নাই, এই লটকনটা দিয়ে সবাই লাভবান। বছরে 1,00,000 টাকা আমার নিজে ইনকাম করতে পারি। 10-15 লাখ টাকার মাল কিনি, এটা যত্নবত্ন করে প্রসেস করে ঢাকায় শ্যামবাজার কারণ বাজার যাত্রাবাড়ি এইগুলি পাঠাই। বাগান কিনে লাই চুক্তি আমি প্রায় 26 লক্ষ টাকার লটকন কিনছি। চাষ ও রপ্তানি আরও বাড়াতে চাষিদের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু নরসিংদী ছাড়া কোথাও হয় না, প্রত্যেক উপজেলাতে লটকনটাকে বিস্তৃত করার জন্য চেষ্টা করছি। কৃষকদেরকে আমরা ঘোষণা দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি এবং ভালো লটকনগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয়ভাবে কর্মসংস্থানও বাড়াতে চান সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। মেহেরপুরের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ গ্যালারি উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে নির্মিত গ্যালারিতে জেলার ইতিহাস, মুজিবনগর সহ প্রসিদ্ধ বিভিন্ন ফল, মিষ্টি, দর্শনীয় স্থান, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। পরে জেলা প্রশাসকের ছাদে বিভিন্ন দুর্লভ প্রজাতির প্রায় 300 গাছ নিয়ে ছাদ বাগানের উদ্বোধন করা হয়। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রীর সাহস, মেধা, দূরদর্শিতা আর দৃঢ়তায় বাংলাদেশ আত্মনির্ভরশীল ও সক্ষমতার প্রতীক হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জনগণ থেকে বিচ্ছিন্ন, আমার মনে হয় এই জন্য তারা এই মিথ্যা আচার করছে, অসত্য কথা বলছে, বাংলার জনগণকে বিভ্রান্ত। এসালম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো এসালম সয়াবিন তেল,
ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৯৩%। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৬ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৭,814 জন। এর মধ্যে নগরে ৯৩,১২৬ জন এবং উপজেলায় ৩৪,688 জন। করোনায় মারা গেছে ১,৩৬৫। বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম সেনা জোনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীর সাথে থেকে পাহাড়ে সন্ত্রাসী নির্মূলে ভূমিকা রাখছে। তারা মুরং বাহিনী গঠন করে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে। সেনাবাহিনী চিকিৎসা সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৫.৫ লাখ চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা, মানদণ্ড রক্ষা করতে না পারায় বাজার চীনাদের দখলে। সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোয় ভিড়, তবে এবার পর্যটকের সংখ্যা কম বললেন সংশ্লিষ্ট। সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত হয়েছেন ৭ জন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে, ভিজিট করুন ২১-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ ৭টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১-এর সাথেই থাকুন।